এখনকার 21 ফেব্রুয়ারি আর আর ছোট সময়ের 21 ফেব্রুয়ারি আকাশ পাতাল ডিফারেন্ট। এর আগে আমরা সারা জায়গাটা থাকতাম, জেগে আমরা বিভিন্ন জায়গা থেকে ফুল চুরি করতাম বিভিন্ন বাগান থেকে, এই জন্য অনেক দৌড়ানিও খেয়েছি। হ্যাঁ, এবং অনেক গাছ থেকে ফুল নিয়ে আসতাম, তারপর 3টার পরে এগুলো নিয়ে আমরা শহীদ মিনার কীভাবে যাব, ভোর 5টার দিকে আমরা হাঁটা স্টার্ট করতাম শহীদ মিনারের দিকে, তারপরে ফুল দিয়ে চলে আসতাম কবরস্থানে, সালাম রফিক জব্বর, হ্যাঁ, তাদেরকে আমরা আবার কবরস্থানে ফুল দিতে যেতাম। এটা এখন আর সেই সময়টা এখন হচ্ছে না, এটার জন্য খুব আফসোস লাগে এবং খুব দুঃখ লাগে। আমার কাছে কেন জানি মনে হয় ছোট সময় 21 ফেব্রুয়ারিটা আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগতো। তখন তখন তো সুজা হিসাব বাবার কাছে খাইতাম, মার কাছে ঘুমাইতাম, তখন তো কোনো কাজকাম ছিল না, যে জন্য এত সুন্দরভাবে আমরা এই কাজগুলো 21 ফেব্রুয়ারি। এখন তো অনেক ব্যস্ততা হয়ে পড়ছি, একসাথে আমরা ফুল দিয়ে আসি, হ্যাঁ, সে আগের মজাটা পাই না। তারপরও আমি মনে করি 21 ফেব্রুয়ারি তো 21 ফেব্রুয়ারি, তার তো বিকল্প কোনো কিছু নাই, বাসার মাস তো বাসার মাসই, তার বিকল্প কিছু নাই, এটাই চরম সত্য কথা। এবং এই সালাম রফিক জব্বর তারা বাসার এই মাসে তারা শহীদ হয়, এবং তাদেরকেও আল্লাহ তাআলা যেন তাদেরকে বেহেশতে নসিব করুক, এটাই আল্লাহর কাছে দোয়া চাই, আর কিছু না। ফিল্ম ক্লাবে আসছি, আজকে নির্বাচন হয়েছে 3-4 দিন আগে, শপথ কুশি 2 দিন হবে, এবং সেইখানে বাংলাদেশের শ্রেষ্ঠতম একটা অ্যাওয়ার্ড প্রোগ্রাম করব, যে অ্যাওয়ার্ড প্রোগ্রামটা জাতীয় পুরস্কারও হয় না, এবং অনেক যারা যারা অ্যাওয়ার্ড করে, হ্যাঁ, তাদেরকে বীর দিয়ে এত বড় একটা অ্যাওয়ার্ড প্রোগ্রাম করবো আমি, সারা জীবন মানুষের এফডিসি মনে রাখবে যে একটা অ্যাওয়ার্ড প্রোগ্রাম করছে ফিল্ম ক্লাব থেকে। আর ফিল্ম ক্লাবটা এখন যেই জায়গায় আছে তার থেকে অনেক আরো অনেক আপগ্রেড করতে হবে, এবং সময় উপযোগী ফিল্ম ক্লাবকে নিয়ে চিন্তা ভাবনা করতে হবে। এমনি ক্লাবটার কিন্তু শিল্পী সমিতি বলেন, ডিরেক্টর সমিতি বলেন, আর প্রযোজক সমিতি, সবাই কিন্তু মেম্বার ওই ক্লাবে, সবাই মেম্বার এখানে, যেই কারণে এই ক্লাবটার প্রতি ভালোবাসা মায়া সবার আছে, এবং সবাই চায় একটা ভালো জায়গায় বসতে, এবং সবাই চায় যে আমরা কাজ শেষে ওইখানে যে একটু রেস্ট নেই, হ্যাঁ, এই এই আনন্দটা সবাই একটু চায়, যেই কারণে অনেক বড় দায়িত্ব আমার এখন গালে, এই দায়িত্বটা আমাকে পালন করতে হবে অক্ষর অক্ষরে, এবং তোমরা আসো আমার পাশে থাকবা, ইনশাল্লাহ খুব রিসেন্টলি অনেক বড় একটা অ্যাওয়ার্ড প্রোগ্রাম করব, সেই অ্যাওয়ার্ড প্রোগ্রামে তোমরা সবাই আমাকে সাপোর্ট দেবা, যে তোমাদের চাই ইনশাল্লাহ। হ্যাঁ, অনন্তজ, আমরা তো এটা অলরেডি কথা হয়ে গেছে, অনন্তজ বসে, মিশা সদক সাহেব বসে, হ্যাঁ, দুজন ওনারা দুজন খুব বড় ব্যক্তি, ওনারা দুজন বলছে, আরো যারা আছে অনেকেই ফ্রি করবে, এটা নিয়ে একটা চিন্তা ভাবনা আমার আছে, কিন্তু এটা এখন না, 4-5 মাস পরে, আগে নিজেকে গুছাই নি, নিজেকে গুছিয়ে সমস্ত সবকিছু করে ইনশাল্লাহ এটাও করে দেবো ইনশাল্লাহ। ফিল্ম ক্লাব থেকে একটা মুভি প্রোডিউস হবে, এটা 100% সত্য ইনশাল্লাহ, আল্লাহ তাআলা যদি সুস্থ এবং ভালো রাখে।